महान विजय सुवर्ण जयंती जतियों प्यारेड ग्राउंडे जाकजमकपूर्ण कूचकावज वीर शहीद जतर श्रद्धा सुंदर आगामी स्वप्न निये सूर्य सन्तान स्मरण दीप्त कण्ठे शपथ कर शहीद रक्त वृथा जेते देव ना शहीद रक्त वृथा जेते देवे ना बांग्लादेश देशवासी के लिए प्रधानमंत्री शपथ भारत बांग्लादेशेर सम्पर्क श्रद्धाबोधेर महाविजय महानायक अनुष्ठाने रामनाथ कोविंद विजय 50 बछरे देशे गणतंत्र प्रतिष्ठा पायनी स्मृतिसौधे श्रद्धा जानिए बोलें बिएनपि महासचिव एखोनो सक्रिय स्वाधीनता बिरोधी अपशक्ति बोलल आवामी लीग एवं कक्सबाजारे विजय सुवर्ण जयंती बांग्लादेशेर पताका निये सागरेर बुके सार्फिंग छुटिर दिने समुद्र सैकते पर्यटकदेर उपचे पड़ा भीड़ দেখছিলেন শিরোনাম জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড জাকজমকপূর্ণ কুচকাওয়াজে উদযাপন করা হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এই কুচকাওয়াজে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয় বাংলাদেশের দুরন্ত ও অদম্য রূপ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বর্ণাঢ্য এই আয়োজন উপভোগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উদ্যত খড়গের ভয় উপেক্ষা করে শানিত অস্ত্রে শত্রুকে রুখে দিয়ে শস্যের ভাগ বুঝে নেয়ার প্রেরণা যিনি যিনি বুকে বিশ্বাস ও চোখে স্বপ্নের জনক সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল কুচকাওয়াজের পুরোভাগে তারপরই সাতজন বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি আর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত বাহন বিজয় দিবস কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এতে দেশের বিভিন্ন বাহিনীর 23টি কন্টিনজেন্ট অংশ নেয় বন্ধুপ্রতিম 3টি রাষ্ট্রের কন্টিনজেন্ট এবং 2টি রাষ্ট্রের পর্যবেক্ষক দল বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের 35 সদস্যের কন্টিনজেন্ট কুচকাওয়াজেও বিদেশি কন্টিনজেন্টের মধ্যে প্রথম রাষ্ট্রপতিকে সালাম জানায় মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতির মঞ্চে চলছিল ঠান্ডা লড়াই সেই সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে দাঁড়ায় রাশিয়া ও ভারত সবচেয়ে বেশি 122 সদস্যের ভারতীয় কন্টিনজেন্টের বাদক দলের বাজনা প্যারেড স্কোয়ারে ছড়িয়ে দেয় চিরকালীন বন্ধুত্বের সুর রাশিয়ান কন্টিনজেন্টের ভিন্ন রকমের নজরকাড়া কুচকাওয়াজ যেন বলে গেল সুখে দুঃখে পাশে আছি বাংলাদেশ মুক্তিযুদ্ধ থামিয়ে দিতে বঙ্গোপসাগরে রণতরী পাঠানো যুক্তরাষ্ট্রের 11 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণ যেন জানান দিল বাংলাদেশের কূটনৈতিক মানচিত্র কতটা বিস্তৃত পর্যবেক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে সালাম জানানো আরেকটি দেশ হল মেক্সিকো বাংলার মাটি কতটা দুর্জয় তা শত্রু আর দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে তুলে ধরা হয় সশস্ত্র তিন বাহিনীর ত্রিমাত্রিক সক্ষমতা বিমানবাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লের মাধ্যমে বাংলার নীলাকাশ কতটা সুরক্ষিত তা জানিয়ে দেয়া হয় মিগ-21 সহ বিভিন্ন যুদ্ধবিমান আর সমরাস্ত্রের প্রদর্শনীর মাধ্যমে জানানো হয় যুগের সাথে তাল মিলিয়ে বাড়ছে দেশের সমর সক্ষমতা সুসজ্জিত গাড়িবহর তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন আর্মি এভিয়েশন ও র্যাবের ফ্লাইট পাস্ট দুঃসাহসিক প্যারা কমান্ডো সদস্যদের ফ্রিফল জাম্প কুচকাওয়াজকে দেয় ভিন্ন মাত্রা সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর সুবর্ণ জয়ন্তীর প্যারেড উপস্থাপন করে দুরন্ত ও অদম্য বাংলাদেশের বর্ণিল চিত্র মাত্র 50 বছর বয়সে একটি জাতির হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ও সার্বভৌম মানচিত্র জনক ও জন্মভূমির দুই মহেন্দ্রক্ষণ উদযাপিত হল একই মাত্রায় এই ঐকতান যেন বলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ অমিত সম্ভাবনার ওমর ফারুক সময় সংবাদ ঢাকা এর আগে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ভোরে জাতির পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা দলীয়ভাবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে
ফুল দেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। ভোরের এই রক্তিম সূর্য যার রশ্মি ঠিকরে পড়ছে 50 বছর বয়সী স্বাধীন বাংলায়। কুয়াশা জড়ানো বিজয়ের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পুরো জাতির পক্ষে শ্রদ্ধাবনত হয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক কায়দায় বিউগল বাজিয়ে তিন বাহিনীর সশস্ত্র সালাম জানানো হয় জাতির সূর্য সন্তানদের। সরকার প্রধান হিসেবে ফুল দেওয়ার পর আওয়ামী লীগ প্রধান হিসেবেও দলীয় শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার পাশে দাঁড়িয়ে সম্মান জানান 71-এ প্রাণোৎসর্গ করা অকুতোভয় যোদ্ধাদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় পর্যায়ের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতির মিনারের প্রধান ফটক খুলে যায় সর্বস্তরের মানুষের জন্য। ভালোবাসার অর্ঘে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদিমূল। গেল 5 দশকে স্বাধীনতা বিরোধীদের নানা ঘাত প্রতিঘাত পেরিয়েও লাল সবুজের বাংলার মুখ আজ বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে, তৈরি হয়েছে সক্ষমতার নানান গল্প আর উপাখ্যান। পরে সকাল 8টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমানের স্মরণে দুই বোন কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিকৃতির সামনে। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতি। আওয়ামী লীগ নেতারা বলেন, পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনও সক্রিয় আছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ ভিড় করেন ধানমন্ডি 32 নম্বরে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, জাতির পিতার আদর্শে গড়ে তোলা হবে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে দেশবাসীকে নিয়ে শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদ ভবনে দেশবাসীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এ সময় সারা দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোটি মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের। বিজয় দিবসের বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, যোগাযোগের নতুন যুগে প্রবেশ করবে দুই দেশ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, একাত্তরে বন্ধু রাষ্ট্র ভারতের অবদান মনে রেখেছে বাংলাদেশ, দুই দেশের সম্পর্ক পৌঁছেছে অনন্য উচ্চতায়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক যেমনটি চেয়েছেন বাংলাদেশকে সেই জায়গায় নিতে বদ্ধপরিকর সরকার। মহাবিজয়ের মহানায়ক কে শিরোনামে পালিত হচ্ছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিজয়ের দুই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। সে সময় তিনি বাংলায় শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, কানেক্টিভিটির নতুন যুগের দ্বার প্রান্তে দুই দেশ। ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ অ্যাটাচড দ্য হাইয়েস্ট প্রায়োরিটি টু ইটস ফ্রেন্ডশিপ উইথ বাংলাদেশ। উই রিমেইন কমিটেড টু ডুইং অল উই ক্যান টু হেল্প রিয়েলাইজ ফুল পোটেনশিয়াল অফ আওয়ার ফ্রেন্ডশিপ। ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড কানেক্টিভিটি উইল হেল্প অ্যাক্সিলারেট দ্য প্রসেস অফ অ্যাচিভিং আ সোনার বাংলা in the shortest possible period of time. Boktober ek porjaye Kazimul Islamer kobitao abriti koren tini. Ami sei din hobo shanto jobe utpide ter krondon rol akashe batashe dhwanibe na otyacharir khorgo kriban bhim rono bhumi ronibe na bidrohi rono klanto ami sei din hobo shanto. এরপরই বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিজয়ের এই আয়োজনে উপস্থিত থাকায় ধন্যবাদ জানান ভারতের রাষ্ট্রপতিকে। বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। I recall with deep appreciation the unstinting moral and material support that the political leaders and people of India extended Bangladesh during our war of liberation, which started in 1971 during the war of liberation, has now reached a new height. Best neighbor and a trusted friend of Bangladesh. অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান তিনি। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা পালন করছে, সেটা আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য ছিল 2021-এর মধ্যে মধ্যমায়ের দেশ হবে, আজকে সেটা আমরা অর্জন করেছি। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, মাদক নির্মূল করবার জন্য আমাদের জিরো টলারেন্স আমরা ঘোষণা করেছি। আমরা দেশের মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা করতে চাই। সরকার প্রধান আরও বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধ সোনার বাংলা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের 50 বছর পরও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। লাখো শহীদের রক্তের দামে কেনা বিজয়ের 50 বছর, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী। এ এক ঐতিহাসিক ক্ষণ, অবিস্মরণীয় মুহূর্ত, যার অংশীদার হতে সকাল থেকেই লাখো জনতার ঢল স্মৃতির মিনারে। বিশেষ এই দিনটিতে সাধারণ মানুষের পাশাপাশি বরাবরের মতোই স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠন। দলের বিভিন্ন সারের নেতাকর্মীদের সঙ্গে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দুর্ভাগ্য, আজকে 50 বছর পরে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা আমাদের বাস্তবায়িত হয়নি। আওয়ামী লীগ সরকার তারা একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করছে। অন্যদিকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানিয়ে জাসদ রব অংশের সভাপতি আসম আব্দুর রব আক্ষেপ করে বলেন, ভোটাধিকার কেড়ে নিয়ে স্বাধীনতার চেতনা হরণ করছে বর্তমান ক্ষমতাসীনরা। 71 সনে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আমরা জাতীয় সরকার করব, জনগণের সরকার করব, মুক্তিযুদ্ধের সরকার করব, ভোটের মাধ্যমে সরকার, এখন ভোট ডাকাতি করে সরকার করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাসদ ইনু অংশের সভাপতি হাসানুল হক ইনু। যারা এখনো রাজাকারি চিন্তা করে, আমি মনে করি বাংলাদেশকে সামনের দিকে এগোতে হলে তাদেরকে বাদ দিয়েই এগোতে হবে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতারা।
বিজয়ের 50 বছরে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিয়ে রাজনৈতিক নেতাদের নানা অভিযোগ সমালোচনা থাকলেও সবার কণ্ঠেই ছিল দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতার পর বাংলাদেশের টিকে থাকা নিয়েই প্রশ্ন তুলেছিল পশ্চিমারা, অথচ তাদের সেই অনুমান মিথ্যে প্রমাণ করে আজ মহাবিজয় উদযাপন করছে বাঙালি। বিজয়ের 50 বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটা বাঙালি আজ বিশ্বের রোল মডেল। সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে আরও অনেক দূর। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। মহান বিজয় দিবস, বিজয়ের 50 বছরকে স্মরণীয় করে রাখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে লাল সবুজের পতাকা নিয়ে ঢেউ জয়ের নেশায় মত্ত সার্ফাররা। ভিন্নধর্মী এই আয়োজন দেখে দারুণ খুশি পর্যটকরা, আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সময়টা সার্ফিং করার উপযুক্ত নয়, তারপরও সার্ফিং বুট হাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে আসে সার্ফাররা। সার্ফিং বুটের পাশাপাশি সার্ফারদের হাতে রয়েছে লাল সবুজের পতাকা। সাগরের উত্তাল ঢেউ অতিক্রম করে জয়ের নেশায় মেতে উঠেছে সার্ফাররা। সার্ফিং বুট হাতে নিয়ে এক একজন সার্ফার নেমে পড়েন সাগরে, নিজস্ব কৌশলে উত্তাল ঢেউ অতিক্রম করে লাল সবুজের পতাকা উড়ানো। এটি প্রথম কক্সবাজার সৈকতে। যারা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের শ্রদ্ধা জানার জন্য আজকে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আমরা সকলে সার্ফিং করেছি। আজকে বিজয়ের 50 বছরের উপলক্ষে আমরা সার্ফিং করতেছি ফ্ল্যাগ নিয়ে। মহান বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে ছুটে এসেছেন লাখো পর্যটক, তারাও সার্ফারদের বিজয়ের 50 উদযাপন দেখে দারুণ খুশি। 50 বছর পূর্তি উপলক্ষে এটা আমাদের জন্য নতুন একটা পাওয়া, অসাধারণ লাগলো আমাদের দেশের জন্য, এটা দেশের ভাবমূর্তির জন্য এটা অনেক বড় একটা বিষয়। আর বিজয়ের 50-এ দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশকে গর্ব করার মতো বলে মনে করছেন ভ্রমণ পিপাসুরা। আমি 20 বছরের ভিতরে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, তখন আমরা বাংলাদেশকে বাংলাদেশ বলে গর্ববোধ করব। মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে লাল সবুজের পতাকা হাতে 2 ঘন্টা সার্ফিং করেন 20 জন দেশীয় সার্ফার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জানিয়ে দিচ্ছি জনপদ সময় শিরোনামগুলো। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ, বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে সূর্য সন্তানদের স্মরণ। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। শহীদের রক্ত বৃথা যেতে দেবে না বাংলাদেশ, দেশবাসীকে নিয়ে প্রধানমন্ত্রীর শপথ। ভারত বাংলাদেশের সম্পর্ক শ্রদ্ধাবোধের মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ। এবং বিজয়ের 50 বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বললেন বিএনপি মহাসচিব। এখনও সক্রিয় স্বাধীনতা বিরোধী অপশক্তি বলল আওয়ামী লীগ। এই ছিল জনপদ সময়ের, সঙ্গে থাকুন সময়।